বৌদি লতা শিগগির এগুলো দিয়ে এসো তো। উফ বাপরে বাপ। আর শোনো খাবারটা দিয়ে শিগগির আমার ঘরে আসবে। হ্যাঁ কয়েকটা কাঁথা আর কাছে দিতে হবে আর বালিশের ঘরটাও পাল্টাতে হবে। বৌদি এদের টিএনপিসি শেষও নেই সত্যি, বলেই যাবে বলেই যাবে। তাড়াতাড়ি গিয়ে খাবারটা দাও তো, তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখান থেকে বিদায় হোক। বেচারি মায়ের মাথাটা একদম খেয়ে ফেললো বোধ হয় মিলে। উফ বিরক্তিকর। না কেমন হয়েছে কে জানো এটা। দেরি করলে কিন্তু আছে, সঙ্গে একটু জল নিয়ে যাও। হ্যাঁ জলটা ভুলে গেলাম তো, সাজিয়ে সুন্দর করে তাড়াতাড়ি এসো। হ্যাঁ সব এক, সবাই একরকম, কেউ ভালোবাসে না আমাকে, কেউ না। আমি আমি বাড়ির মেয়ে ভাবতাম নিজেকে, আমি বোকা একটা, আমি বোকা একটা। সত্যি তো আমাকে কেন বাড়ির মেয়ে ভাবে, আমি তো কাজের লোক। বৌদিটাও এরকম, ও বৌদিদের মুখ গন্ধ থাকলে ঠিক বুঝতে পারত, বৌদি ডাক শুনেই বুঝতে পারত। হাজারবার জিজ্ঞেস করা কি হয়েছে অপু কি হয়েছে অপু, আমাকে কেন জিজ্ঞেস করলো। আমি থাকবো না এখানে, আমি আর থাকবো না, আমি চলে যাবো। কোথায় যাবো? হ্যাঁ আন্টির বাড়ি চলে যাবো, আমি আন্টির কাছে চলে যাবো। আন্টি খুব ভালো, দিদিমাকে কত ভালোবাসে। লতা লতা কচুরিগুলো নিয়ে আয়। কচুরি খাবে? কচুরি শুনবো না, শুনবো না কিছু। কচুরি খাওয়াচ্ছি, দাঁড়া খাওয়াচ্ছি কচুরি। এমন কচুরি খাবো না তুমি যে বাপধনরা। যাই বলো পরমদা, তোমাদের বাড়ির ওই গারো আন্টি কিন্তু ভারী ভালো ছেলে। দিলীপ খুব ভালো ছেলে। ও বুঝতে পেরেছি, দিলীপ মানে বেঙ্গলিতে গারওয়ান। সত্যি তুমি কি বুদ্ধিমান, এটা কিন্তু প্রশংসা করলাম, সমালোচনা নয়। থ্যাংক ইউ ফর্ম ইউর সো সুইট, থ্যাংক ইউ মিস্টার শর্কেল, আমাকে দিলীপের বেঙ্গলি মিনিংটা বলে দেওয়ার জন্য। বললে বুঝতে পেরেছো? ভালো হয়ে গেছে। ওর কথা বলবেন না দাদা, ওটা অদ্ভুত মানুষ। ও এত বয়স হয়ে গেল তো, স্টেটাস ব্যাপারটা এখনো বুঝে উঠতে পারলো না, যার তার সঙ্গে মজা করে। আসলে কলোনি তো মানুষ হয়েছে তো তাই। শোমা আমি কিন্তু ওকে দীর্ঘকাল চিনি, ওর মতো ভদ্রলোক আর হয় না। আর সেটা যদি কলোনিতে মানুষ হওয়ার জন্য হয়ে থাকে তাহলে কলোনিকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তোমার ওই চকোলেট কফি না কি করবে করেছো সেটা আনবে না? ওটা আমি ফ্রিজে রেখেছি, একটু কোল্ড হবে আর আইসক্রিমটা যাতে জমানো থাকে। হ্যাঁ আমি নিয়ে আসছি, তোমরা একটু নিয়ে মিনিট তুমি যেও না প্লিজ। শোনো না তুমি তো, আমি তো অনেকদিন পরে এসেছি, তুমি একটু বসে গল্প করো, বাসাটা আড্ডা মারো। তুমি একটা কাজ করো, তোমার কোনো কাজের লোককে বলো ওটা নিয়ে আসতে। না শোমা আমাদের না কোনো 24 hour কাজের লোক নেই, সব ঠিকই কাজের লোক, আমরা নিজেদের কাজ নিজেরাই করে নিই, আমাকেই নিয়ে আসতে হবে। হ্যাঁ আমি নিয়ে আসছি। হ্যাঁ শোনো তার থেকে একটা কাজ করো, ওই যে ড্রাইভার আছে না, তোমার ড্রাইভারকে ডেকে পাঠাও, ও নিয়ে আসুক, ও তো এখন কোনো কাজ করছে না। না না দিলীপ তো ঠিক ওই কাজের জন্য নয়, দিলীপকে পাঠান। না না পম, না না ও ঠিক বলেছে কিন্তু। আচ্ছা যদি সোমু থাকতো আজকে বাড়িতে তাহলে আমি সোমুকে বলতাম কি না, দিলীপ তো আমার ছেলের মতোই, দেখো বাড়ির ছেলেরা বাড়ির কাজ করবে তাতে লজ্জার কি আছে, আমি দিলীপকে তো বলতেই পারি বলো। ঠিক আছে ঠিক আছে, তাহলে দিলীপকে ডাকো বলো। দিলীপ দিলীপ একটা ছোট্ট কাজ করে দাও, শোনো না আমি কিচেনে ফ্রিজে কোল্ড কফি উইথ চকলেট করেছি, হ্যাঁ আর তার উপরে আইসক্রিমও আছে, ওটা চারটে মাগ রাখা আছে, তাতে ঢেলে আইসক্রিম দিয়ে ভালো করে নিয়ে এসো প্লিজ। হ্যাঁ ঠান্ডা কফি বড় ভালো জিনিস, আমি এখনই আনছি। দেখলে কিরকম? এই মিনিদি তোমাদের এই ড্রাইভারটা এই তেলের পয়সা চুরি করে। দিলীপ পয়সা? না না দিলীপ খুব অনেস্ট। দিলীপ পয়সা চুরি করা যায়? হ্যাঁ খুব সহজ ব্যাপারটা, এই ড্রাইভারদের সঙ্গে না পেট্রোল পাম্পের একটা খুব অদ্ভুত রকমের আন্ডারস্ট্যান্ডিং থাকে, তুমি খেয়াল করে দেখো ড্রাইভাররা সব
সবসময় ঘুরে ফিরে ওই একই পাম্পে তেল ভরতে যায়। হ্যাঁ, দিলীপ তো আমাদের ওই বাড়ির রাস্তার মোড়ে যে পেট্রোল পাম্পটা আছে ওখান থেকেই রোজ তেল নেয়, মানে যখনই তেল নেয় ওখান থেকে নেয়। কিন্তু আমাদের দিলীপ ওরকম নয় না। বললাম তো দিলীপ এরকম করতেই পারে না, খুব অনেস্ট। আরে সত্যি কথা বলতে কি দাদা, আপনি এত ভালো, বৌদি এত ভালো, সমু এত ভালো, আরে ও তো ভালো হবেই, মানে কাজের লোকেরা তো ভালো হবেই। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমরা ভালো, আমরা ওদের সঙ্গে ভালো বিহেভ করি, সেই জন্য ওরা তো ভালো হবেই, বলো দিলীপ তো ভালো হবেই। না তা কেন, দিলীপ ভালো ছেলে তাই ভালো, দিলীপ ভালো মানুষ তাই ভালো, আমরা যদি খারাপ হতাম তাহলেও দিলীপ আমাদের দিলীপ ভালোই হতো। দাদা সে আপনি যাই বলুন না কেন, এই ড্রাইভার চাকর বাকর এরা কিন্তু সব এক গোত্রের জানেন তো, আপনি একটু সুযোগ দিয়ে দেখুন, হয় টাকা পয়সা চুরি করবে নইলে কাজে ফাঁকি দেবে, মানে যা খুশি করতে পারে এরা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আসলে আমরা ভালো ব্যবহার করি, আমরা ওকে শেখাই ভালো করে, তাই ও ভালো হয়েছে। দিলীপকে ডাক, দিলীপ এত বড় অস্পর্ধা, হ্যাঁ ভাবতে পারো তুমি কতখানি বেড়ে গেছে, এত রাগ কিসের, বউ কিসের এত জল। আচ্ছা বাবা তুমি তো বকেছো, তুমি তো বকেছো, ভুল একটা করে ফেলেছি, এখন তো শান্ত হও। কি করে শান্ত হব, তুমি বুঝতে পারছো না লিসিরা চারিদিকে কি বলে বেড়াবে, একই তো ওর নামে এক ঘড়ি জল বেশি খায়। সহ্য একটা মারি, ছি ছি ছি, আমাদের মাথা একবারই উঁচু হয়ে গেল। এক সেকেন্ড, এক সেকেন্ড, হ্যালো দিলীপ, লতা কাজের লোকের মাথায় তুলি না কাঁধে চেপে বসে, ওদের যেখানে রাখার সেখানে রাখতে হয়, পার্লার যাচ্ছে গুনগুন করে গান গাইছে, সবসময় নেচে নেচে বেড়াচ্ছে, সব বন্ধ করে দেবো, সব কিছু বন্ধ করে দেবো, নানা কিরকম ভাবে ছাদ ধান ডেকে দেবো, ওঠো ওঠো শান্ত তখন অমৃত আর অমৃত। কাল সকালেই দেখবো লতার প্রতি এমন মাতৃত্ব ফলাচ্ছে যে লতা আবার থেকে সেই রেই রেই করে নাচছে, গান গাইছে, যা খুশি তাই করছে। হ্যাঁ হ্যালো দিলীপ, লতাকে একটু হোল্ড করো তো, হোল্ড করে থাকো, হ্যাঁ পরিস্থিতি গম্ভীর আমি দেখছি। চমৎকার, এরম বকুনি খেলে যদি করুণ রসের এরকম নির্ঝরের স্বপ্নভঙ্গ ঘটে তাহলে সপ্তাহে নিয়ম করে একদিন করে বকুনি খাওয়াই তো উচিত কথা। সপ্তাহে একদিন কেন ছোটকা, তোমরা তো আমাকে পালা করে সকাল সন্ধে দু বেলা লাথি ঝাঁটা মারতেই পার, মালিক বলে কথা। একটি চড় মারবো তোমায়, মুখ আমি ভেঙে দেবো। হ্যাঁ বলছিস কি করে, হ্যাঁ এই কথাগুলো বলতে পারছিস, অপরাধ করলি তুই, বকল অমনি অভিমান হয়ে গেল। আরে অপুকেও তো আমরা বকি, বকি না, আর বৌদি কি তোকে প্রথম বকলো? ছাড়ো না ছোটকা, সব বুঝে গেছি। হ্যাঁ সব তুমি বুঝে গেছো, মাথায় তোমার সারের গোবর বুঝেছো না, পুষ্টির পিণ্ডি করেছো, বুধর পিণ্ডি বুঝেছো তাই বুধর ঘরে নাচছো, যে কি দরকার ছিল বলতো তোর ওই লিসি মিশির কচুরিতে লঙ্কা মিশিয়ে দেবার। আচ্ছা তোর যদি মনেই হয়েছিল যে একটু টাইট দিবি তুই আমার কাছে আসতে পারতিস, তো ছোটকার মাথাটা তো একবারে ব্রিটিশ মিউজিয়ামে রেখে দেবার মতো মাথা, দিতাম দুটো ডোজ, দুটো জোলাপ মিশিয়ে দিতিস চায়ের মধ্যে খেয়ে, কোনো কথা নেই, বৌদিকে টাটা করে লিসমিশিরা চলে যেত, বেরিয়ে যেত বাড়ি থেকে, কিন্তু বাড়ি গিয়ে কি হতো, বাথরুমে সেই যে ঢুকতো আর বেরোতো না, তারা লঙ্কার গুঁড়ো গুঁড়ো মিশিয়ে একটা কি করে। আচ্ছা আচ্ছা আমি এখানে এই সিঁড়ি দিয়ে নেমে এসে এলাম কেন, আমি তোকে কি, ও হরি দেখো কাণ্ড, দিলীপ ফোন করেছিল সেটা আমি তোকে জানাতে এসেছিলাম, কিন্তু হ্যালো দিলীপ, দিলীপ যা কেটে দিয়েছি, কেটে দেবে না, কতক্ষণ ধরে বেচারা হোল্ড করে রয়েছে, কত টাকা তার পড়ে গেল। দাঁড়া আমি একটা বরঞ্চ এক কাজ করি, আমি একটু রিং ব্যাক করি। থাক না ছোটকা থাক, দরকার নেই ফোন করবে,
ও যদি আবার তোমার এই মোবাইলে ফোন করে তাহলে বলো কাল সকালবেলা যদি একবার আসবার সময় পায়। তুমি কেন শুধুমাত্র কাজের লোকের জন্য টাকা খরচা করবে চটকা? ছবির নাম অভিমান। আজ এই দেখলেন তো, কাল সকালে কিন্তু অন্য মূর্তি, অন্য মূর্তি। একদিকে বৌদি হচ্ছে সীতা ও গীতা, আর একদিকে লতা হচ্ছে মঞ্জু আর অঞ্জু। দিলীপ, দিলীপ, দিলীপ! বাবা আস আস আস, এত চিৎকার করো কেন বলতো? এরপর মানুষে কি বলবে জানো তো? মানুষে বলবে ষাঁড়ের মতো চিৎকার করো না, না বলে বলবে সৌদামিনীর মতো চিৎকার করো। আমি তো জানতাম তোমার ব্যাকরণ জ্ঞানটা এর থেকে বেটার। হ্যাঁ, তুমি আমাকে ষাঁড় বলছো, আমি কি কখনো ষাঁড় হতে পারি? ঠিক আছে, আমি ভুল বলেছি, আমি চললাম। চললে কোথায়, কি করে যাবে তুমি? দিলীপ এখনো উপরে এসে ওর ব্রেকফাস্ট নিয়ে যায়নি, ও ব্রেকফাস্ট না খেয়ে ও কি করে গাড়ি চালিয়ে তোমাকে কোর্টে নিয়ে যাবে বলো তো? কেন ব্রেকফাস্ট খায়নি কেন? সেটাই তো আমার প্রশ্ন, সেই জন্যই তো ওকে ডাকছি দিলীপ দিলীপ করে। ও এখনো উপরে এলো না, খেলো না, কি করে ও গাড়ি চালাবে? শোনো 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 শোনো, একদিন যদি একটা মানুষ ব্রেকফাস্ট না খায় তাহলে সে মরে যায় না, আমার উপায় নেই, আমি চললাম। না 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 না, আমি দিলীপকে কি করে কি করে ছাড়বো ব্রেকফাস্ট না খাইয়ে? শোনো, মানুষ হয়তো মরে না, কিন্তু দিলীপ তো মরে যেতে পারে। কি বলার আছে, খাওয়াও ওকে ব্রেকফাস্ট খাইয়ে আমাকে দেখো। দিলীপ, দিলীপ! এই এতক্ষণ ধরে আমি গাঁক গাঁক করে ডাকছি অথচ তুমি আসছো না। ব্রেকফাস্ট রেডি, তুমি খেয়ে আমাকে উদ্ধার করো, তারপরে সাহেবকে নিয়ে যাও, কোর্টে যাও। আমি খাবো না, আমার খিদে নেই। কি বললে? খাবে না? দেখলে বল, নিজের চোখে দেখলে আমার কিরকম সামনাসামনি ইনসাল্ট করে চলে গেল, আমার তৈরি ব্রেকফাস্ট খাবে না বললো? তুমি বা দিলীপকে টাকার খোঁটা দিলে কেন? ও জানে যে যদি না খায় তাহলে খাওয়াটা মিস হয়ে যাবে, কিন্তু দিলীপ সরল সাদা সিধে, ও কখনো অভিমানে লেগেছে তাই খায়নি। ঠিক আছে, তুমি ভেবো না, আমি যেতে যেতে ওকে বুঝিয়ে দেবো আর ওকে খাইয়েও দেবো, কেমন? চলো। না না পম, হয়তো ওর পেটের অসুখ হয়েছে তাই হয়তো ও খাচ্ছে না, আমি একটু জিজ্ঞেস করো, আর যদি হয়ে থাকে তাহলে ভালো করে ডবল ডোজ ওষুধ খাইয়ে দিও। হ্যাঁ, এত হয়তো কেন? ঠিক আছে, আমি জেনে নিচ্ছি, আর ডবল ডোজ নয়, যদি হয় যথাযথ ডোজ খাও। চলো। দিলীপটাকে নিয়ে এই এক প্রবলেম, এত খেতে ভালোবাসে অথচ বড্ড পেট রোগা। হাঁটি হাঁটি পা পা বুগলা ঘেমে কাটা। বসো বসো বসো, এ বেশ কিরকম ঝরঝরে ফ্রেশ লাগে না? ফ্রেশ? হ্যাঁ, হাই তুলছে না, কুকুর ডাকছে বুঝলাম? শোনো, তোমার ভালো না ভগবানও করতে পারবে না, সুন্দর বাইরে বাতাসে হেঁটে শুদ্ধ অক্সিজেন নিয়ে এলে, নিয়ে এসে এলো একটা বিকটা হাই তুলতে পারলে? বাবা, একটা হাই তুলেছি তার জন্য কত কথা, হাই পেলে কি চেপে রাখবো? তবে তোমাকে আরেকটা কথা বলছি, শুদ্ধ বাতাস আমার সহ্য হচ্ছে না, কাল থেকে আর হাঁটতে যাবো না। কয়েকদিন চলো, দেখো একটা অভ্যেস হয়ে যাবে। হ্যাঁ, অভ্যেস হয়ে যাবে, দেখবি তোমার ওই প্রেশার একদম কমে যাবে, তুমি যে দুমদাম যখন তখন রেগে যাও সব একদম ঠান্ডা শীতল। আমি শীতলই হয়ে গেছি গো, মোচি একটু ভূতলে গড়াগড়ি যাই। লতা, ও লতা, জল দে খাবো। লতা, আরে শোনো, জল খেও না, কি বলছো? দেখো আমি ভুলে গেলাম, জল খাচ্ছ কি? পাঁচ মিনিট পরে খেয়ে ওই হেঁটে এলে এখন। চোখ সব কিছু একদিনে মানতে পারবো না, জল খাচ্ছে।
খাওয়া ছাড়তে হবে, শুধু হাঁটা হাঁটা। ও বুগলা, নতুন কাজের লোক রেখেছো নাকি? না গো, পেলাম কোথায়? দীক্ষিত দেখে আর বাঁচি না, ছিল পরি হয়ে গেল পরি। না না, কাক হয়ে ময়ূরের পেখম গুঁজে অনেকদিন তো ছিলাম, এখন সব পেখম খুলে ফেলেছি মা। লতা, আমি কিন্তু সহ্য করবো না বাঁচদানি। রাগের মাথায় কি বলতে কি বলেছি তার জন্য সাজগোজ ছেড়ে দিয়ে এভাবে প্রতিশোধ নিয়ে আমি পছন্দ করি না। বিশ্বাস করো মা, আমি কোনো প্রতিশোধ নিইনি। তুমি কখন কি বলেছো আমি শুনিও নি। আমার তো এভাবেই থাকা উচিত ছিল, আমার আমি এতদিন বুঝিনি, আজকে বুঝলাম। শোনো, তুমি সাপ ব্যাঙ হাতি ঘোড়া যাই কিছু থাকো না কেন, আমাদের কোনো দরকার নেই। তুমি যেরকম সুযোগ বুঝে থাকতে কোটি হয়ে ওই সুযোগ বুঝে থাকবে, ব্যাস। যা যা যা, মাথায় ফুল ঘুরিয়ে যা। আর তুমি কি সুভাষ, তুই কি কি করলে ওই টুকু একটা মেয়েকে সাজা নিয়ে খোড়া দিয়েছো? না না, আমি সেভাবে কিছু বলিনি মা। কালি দিদি বলেছো, বলো তো, নিশ্চয়ই বলেছো। তুমি তোমার যে স্বভাব তারপরে ভুলে গেছো। ছি ছি, কি অন্যায়! শোনো শোনো, মেয়েরা বড় হচ্ছে, সামনে চলো একটু। যাক, আর দেরি হয়ে যাচ্ছে, চা খেতে চললাম। খাওয়া দাওয়া করো। শুধু মেয়েরাই বড় হচ্ছে, বউটা যে বুড়ি হয়ে গেল তার সঙ্গে একটু ভদ্রভাবে কথা বলার দরকার, সেটুকু মাথায় নেই। আমি কি বলেছি? আরে এই যে দিলীপ, দিলীপ বাবু, সত্যি আমি সত্যি খুব দুঃখিত। কি জানো, মানে কালকে তোমার ফোনটা আসার পর তোমায় ধরতে বললাম, তারপর এমন হলো কি যে হলো ভুলে গেলাম। কিছু মনে করো না। যা, কি মনে করো, আজ সাত সকালে ভেনাসের আরাধনায় নাকি? আরে কি 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 বললেন বলুন তো, ওটা গিয়ে জিপ টিপ জড়িয়ে যাবে। এমনিতেই কাল থেকে সব লন্ডভন্ড হয়ে রয়েছে। কেন ভাইয়া, কি হয়েছে?